পড়াশোনা করতে পারতেছি না, আমার কেউ আমার বাপ মা খুঁজতেছে না, আমি এখন কি করবো? আমার বাপ মা তো জানে না যে বিয়ে করছি। বিয়ে খেতে যে বিবাহিত মেয়ের লাভ অ্যাট ফার্স্ট সাইট, হ্যাঁ এমনই এক ঘটনার জন্ম দিল এই ভালোবাসার ভান্ডার যুক্ত মহিলাটি। ফোন রিসিভ করে না, সে আমার ফোন রিসিভ করে না, ব্লক মারছে, মেসেঞ্জার হোয়াটসঅ্যাপ সব ব্লক মারছে, আমার কাছ থেকে 5 লাখ টাকা নিয়েছে। এই মহিলাটির স্বামী এবং এক সন্তান আছে, তাদের সুখে জীবন ছিল, কিন্তু এখন সে কাঁদছে। তার কান্নাতে আমার এতটুকু দুঃখ লাগছে না, বরং হাসি আর পচাইতে মন চাচ্ছে। কোনো আমি তো সে বিয়ে করে নাই, আমার যদি বিয়ে করে থাকে তার ইচ্ছা থেকে করে খেলে, আমার আবৃত্তি নেই। আসুন ঘটনাটি বলি, তাহলে আপনাদের বিষয়টি ক্লিয়ার হবে। বিয়ে খেতে যে পরিচয় হয় এ অতি ভালোবাসার কাণ্ডারি ইমন সরকার নামক এক যুবকের সাথে। এক সন্তানের জননী হওয়া সত্ত্বেও ঝাঁপিয়ে পড়েন ইমন সরকারের প্রস্তাবে। সূত্রে জানা যায় ইমন সরকার মহিলাটির প্রকৃত প্রেমে পড়েননি, মহিলাটির শারীরিক গড়নে প্রেমে পড়েন। আসলেই তো সাপের মতো লকলকে শরীর, ফ্রি খেতে সবারই মন চাইবে। শালা লুচ্চা। প্রথমে তাদের প্রেম হয়, তারপর যা হবার সেটাই হলো। স্বামী সন্তান এবং পাড়া প্রতিবেশী সবাই জেনে ফেললো। তখন পরিবার স্বামী সন্তান থেকে তিনি বিচ্ছিন্ন হলেন। এদিকে প্রেমিকও 6 মাস ধরে শারীরিক জমাকৃত খাবার খেলেও তৃপ্তি নিয়ে আশা পূরণ করে সেও যোগাযোগ বন্ধ করলো। ইমন সরকার ভাবল, স্ট্রং স্বামী সন্তান থাকা সত্ত্বেও যদি কোনো মেয়ে একজন অপরিচিত পুরুষকে সব দিতে পারে, তবে কোনো দিন আমাকেও ছেড়ে অন্য কাউকেও দিতে পারে। আসলে এই মহিলাগুলো সংসার বোঝে না, সে অনেক পুরুষকে সাপের মতো শরীর দিয়ে ঘায়েল করতে পারেন। সো তাদের দ্বারা সংসার নয়, শুধুই পরকীয়া সম্ভব। মানুষ ভুল করতেই পারে, সমাজের সব ভুল ভুল নয়, যা অপরাধেও পরিণত হতে পারে।